মধ্যে যখন ইবাদত নিয়ে অহংকার তখন তার নিজেকে যতই ভালো মনে হোক সে আল্লাহর নিকটে অনেক নিচু হয়ে যায়। এই জন্য ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে লিখছেন আদাওয়াত দাওয়া, এই বইয়ের মধ্যে যে কত পাপী মুমিন আছে যে তার পাপের কারণে জান্নাতে চলে যাবে, আর কত ইবাদত গুজার মুমিন আছে যে তার ইবাদতের কারণে জাহান্নামে চলে যাবে, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন। এবং এটা সত্য বাস্তব, কত পাপী মুমিন আছে তার পাপের কারণে জান্নাতে যাবে। কেন? পাপ করার কারণে আল্লাহর সামনে তার নিজেকে এত নিচু, এত ছোট, এত হীন মনে হয় যে আল্লাহর দরবারে ছোট হয়ে কাঁদতে 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 তার ক্রন্দনটা আল্লাহর নিকটে এত প্রিয় হয় যে ওই পাপের ফলে যে কাঁদতেছে আল্লাহর নিকটে নত হয়ে, এই নত হওয়া আল্লাহর নিকটে এত প্রিয় হয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপকে ক্ষমা করে তার পাপকে নেকিতে পরিণত করে জান্নাতে দিয়ে দেন। আরেকজন যে ইবাদত করেছে সহি আকিদায় চলে এসেছে, তার সহি আকিদা তার অন্তরে এমন অহংকার দিয়ে দিয়েছে যে একজনকে পাপ করতে দেখে তাকে সে ছোট মনে করে, এই তুমি এই কাজ করলে তো আল্লাহ তোমাকে ক্ষমাই করবে না, এটা করলে আল্লাহ তোমাকে মাফি করবে না। যখনই আল্লাহর ক্ষমা এবং আল্লাহর মাফের সাথে চ্যালেঞ্জ করে বসে নিজের অন্তরে অহংকার চলে আসে তখন এই ইবাদতের অহংকার আল্লাহর ক্ষমার সাথে চ্যালেঞ্জ আল্লাহ বরদাস্ত করতে পারেন না, তখন তার ইবাদত তাকে জাহান্নামে নিয়ে চলে যায়। কেননা ওই ইবাদত ওই সঠিক আকিদা তার অন্তরে অহংকার তৈরি করে দিয়েছে। আর এক মুসলিম ভাইয়ের সাথে ভালো ব্যবহার করতে যায়, সুতরাং এটা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে।